নোবেল পুরস্কারের শহর অসলো এখন ব্যস্ত বিজনেস ফর পিস সামিট নিয়ে। অসলো সামিটে এবার ব্যবসা বাণিজ্যের সবচেয়ে মর্যাদার বিজনেস ফর পিস পুরস্কার পেতে যাচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠান ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান। ইন্টারন্যাশনাল চেম্বারের সহযোগিতায় এই পুরস্কার দেয় বিজনেস ফর পিস ফাউন্ডেশন। এবার এই তালিকায় আছেন মিশরের ইব্রাহিম আবুলেইস, ভারতের অনিল আগারওয়াল, আর্জেন্টিনার এদুয়ার্দো ইউরনেকিয়ান, লিথুয়েনিয়ার ভ্লাদাস লাসাস, যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকলিনান ও তানজানিয়ার রেজিল্যান্ড এ মেঙ্গি। এই অর্জনকে বড় করে দেখছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। উনি এককভাবে সম্মানিত হন নাই, উনি সারা দেশের ব্যবসায়ীদেরকে সম্মানিত করেছেন, দেশকে সম্মানিত করেছেন। এই ধরনের একজন ব্যবসায়ী যেন ইথিক্যালি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়, সুনামের অধিকারে হয়, তখন আমরা গর্বিতই শুধু হই না, আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। বিজনেস ফর পিস পুরস্কারে বাংলাদেশ এবারই প্রথম। অর্থনীতি ও শান্তিতে তিন নোবেল বিজয়ী মাইকেল স্পেন্স, ওয়াঙ্গারি মাথাই এবং মোহাম্মদ ইউনুস এই পুরস্কারের বিচারক। অসলো সিটি হলে যেখানে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় সেখানেই পুরস্কৃত করা হবে বিশ্বসেরা এই সাত ব্যবসায়ীকে। অর্থ বা আয় বা টাকা পয়সা বা সম্পদের জন্য না, এটা মেইন ক্রাইটেরিয়া, সোশ্যালি রেসপন্সিবল বিজনেস উইথ এথিক্যাল প্র্যাকটিসেস। স্যাটিসফ্যাকশনটা আমার কাছে হলো যে যদি সত্যি ওই এথিক্যাল বিজনেস প্র্যাকটিসেস, যেটা এটি একটা খুব ইম্পর্ট্যান্ট একটা পাওয়া। অসলো সামিট ও বিজনেস ফর পিস পুরস্কারের জন্য এখন তৈরি অসলোর ঐতিহাসিক সিটি হল। সোমবার রাতে পর্দা উঠবে বিজনেস ফর পিস পুরস্কারের জাঁকজমক আয়োজনের। নোবেল পুরস্কারের পর আরেকবার বাংলাদেশের কৃতিত্ব দেখবে অসলো। ব্যবসা বাণিজ্যে নোবেল হিসেবে পরিচিতি পাওয়া বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড এবার যাচ্ছে বাংলাদেশের ঘরে। এর মধ্য দিয়ে নীতি নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতায় বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরও এক ধাপ এগিয়ে যাবে। সানাউল হক, এটিএন বাংলা, অসলো, নরওয়ে।